আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। আমরা এক্ষুনি অনুষ্ঠানটা শুরু করতে পারি। এরপরে পশ্চিমবঙ্গ দলীয় ধন্যবাদ। এবার শান্তিপুরের সম্পাদক প্রভাত কুমার বিশ্বাস মহাশয় এবং সম্পাদক, আজকে তারা দলিল লেখকের মর্যাদা পাচ্ছে। অথচ আমরা দীর্ঘদিন থেকে দলিল লেখার কাজের সঙ্গে যুক্ত থেকেও আমরা তার অফিসারের কাছে কোন রকম দলিলের সুযোগ সুবিধা পাই না। এটা আমাদের সজাগ থাকতে হবে। দরকার হলে আমরা নবান্ন অভিযান করব, আমরা আইজিআর অফিস ঘেরাও করব আমাদের দাবি সনদ আদায় করার জন্য। আমাদের সমস্ত লেখক, সমস্ত দলিল লেখক এক হয়ে চলতে হবে। আমি এখানে এসে দেখতে পাচ্ছি কয়েকটা ইউনিট আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হয়নি। আমি সেসব বন্ধুদেরকে বলবো, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, আপনার স্বার্থের সঙ্গে জড়িয়ে আছে। আপনি কেন বাইরে আছেন, আপনারা কেন কাজ করছেন, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, কেন আপনারা বাইরে থাকবেন? আমরা আমাদের একার স্বার্থ নিয়ে এখানে আসিনি। তাই বন্ধুগণ, আমরা পেরেছি এবং উনি গ্রহণ করেছেন সানন্দে এবং কথা দিয়েছেন উনি আমাদের দাবিপত্র সম্বন্ধে বিশেষ চিন্তাভাবনা করবেন যতটুকু সম্ভব, যতটুকু আইনের মধ্যে থেকে সম্ভব উনি করবেন। এই এই বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থিত করব কয়েকটি কথা বলার জন্য আমাদের রাজ্য সম্পাদক, রাজ্য সম্পাদক দীপক দাস। দীপক দা আপনি একটু আসুন, দীপক দাস মহাশয়ের মুখে একটু শুনলেনি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের এই ডেপুটেশন। প্রকৃতপক্ষে নদিয়া জেলার দলিল লেখক পেশা আজকে প্রশ্ন চিহ্নের মুখে। নদিয়া জেলার দলিল লেখকদের পেশাগত স্বার্থে আজকের এই ডেপুটেশন সম্পূর্ণ সফল। কাছে আমাদের যে স্মারকলিপি বা দাবিপত্র জমা দিলাম তাতে উনি কথা দিয়েছেন যতদূর সম্ভব এটা আমাদের কার্যকরী করবেন। আমরা অত্যন্ত সন্তুষ্ট, ফলপ্রসূ হয়েছে আমাদের এই ডেপুটেশন। আপনার নাম আর পরিচয়? আমি গোপালচন্দ্র বিশ্বাস, সম্পাদক। আমাদের এই ডেপুটেশন সফল কারণ আমাদের এক নম্বর দাবি ছিল দলিল লেখকদের পেশা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যাই হোক, ডিয়ার সাহেব আমাদের সঙ্গে আমাদের সমস্ত কথা শুনে সহমত পোষণ করেছেন এবং উনি চেষ্টা করবেন অবাঞ্ছিত ব্যক্তি এবং নকলাজদের আগামী দিনে যাতে এসটি অফিসে ওদের প্রবেশ বন্ধ হয় সে ব্যাপারে আমাদের সাহায্য সহযোগিতা করবেন এবং সহমতের ভিত্তিতে সমস্ত অফিসগুলোকে নির্দেশ দেবেন। আজকে আমাদের আরও যে কয়েকটা দাবি ছিল সবকটা দাবির সঙ্গে উনি আমাদের সঙ্গে দলিল লেখকদের সঙ্গে সহমত পোষণ করেছেন। আমাদের আমাদের অ্যাকচুয়ালি ডেপুটেশন সফল। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রভাত বিশ্বাস, পশ্চিমবঙ্গ পক্ষ থেকে আমরা রাজ্য নেতৃত্ব আছি এবং নদিয়া জেলার সমস্ত থাকার নেতৃত্ববৃন্দ আছেন। মূলত আমাদের দাবি ছিল সাধারণ মানুষদের কথা ভেবে দীর্ঘদিন ধরে বছর পর বছর দলিলগুলো পেন্ডিং অবস্থায় পড়ে আছে, সাধারণ মানুষ দলিল পাচ্ছে না, তার দাবিতে মূলত মূল দাবি। এবং তার সঙ্গে সাধারণ মানুষ প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির কাজ করতে আসেন, বিচ্ছাপখানা পায়খানা এবং পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, যার জন্য আমরা পাবলিকের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে আমরা আজকে রেজিস্ট্রেশন দিলাম। সঙ্গে সঙ্গে আমাদের এই দলিল লেখার পেশায় অনেক অবাঞ্ছিত ব্যক্তিরা ঢুকে যাচ্ছেন এবং সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন, জাল দলিল হচ্ছে, যার জন্য সাধারণ মানুষ লক্ষ লক্ষ টাকা তার ক্ষতি হচ্ছে। সেই সমস্ত দিক প্রশাসনের কাছে আমরা তুলে ধরেছি এবং এর সঙ্গে সঙ্গে এবং ডিআর সাহেব উনি আমাদের কথা দিয়েছেন যে অবাঞ্ছিত ব্যক্তিবর্গরা অফিসের মধ্যে প্রবেশ করতে পারবে না, উনি দিয়েছেন কথা দিয়েছেন। আপনার নাম আর এটাই আমাদের মুখ্য দাবি এবং এই দাবিটা আমাদের সমর্থিত করেছে আমার ডিআর সাহেব। আগামী দিনে যদি এই দাবি পূরণ না হয় আমরা বৃহত্তম আন্দোলন করতে বাধ্য হব। আপনার নাম আর পরিচয়? আমি পশ্চিমবঙ্গ দলিল লেখকের সভাপতি
ট্রেনে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের দাবি দেওয়ার মধ্যে মুখ্য বিষয়টি হচ্ছে দলিল লেখকদের পেশার নিরাপত্তা এবং পাবলিকের স্বার্থে পাবলিক যে দলিলগুলো পুরনো দলিল পেন্ডিং এবং ড্রাফটে হয়ে আছে সেগুলো যাতে তাড়াতাড়ি তারা ফেরত পায় তার দাবিতে সর্বোপরি রেজিস্ট্যান্ট পাবলিক এখানে এসে বসার জায়গা পায় না, পানীয় জল পায় না, শৌচাগার নেই, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর দবা দাবির ভিত্তিতে আমরা একটি পিটিশন দিতে এখানে জমা দিয়েছি। আপনার নাম এম রহমতুল্লাহ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।